আহেরি বুটিকে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি কিছু তাঁতের শাড়িতে হ্যান্ড পেন্টিং, অ্যাপ্লিক আর কিছু ব্লকের কাজের উপর শাড়ি আর হ্যান্ড স্টিচের শাড়ি। তো একদম নতুন শাড়ি, নতুন কাজ হয়ে এসেছে, ভাবলাম একটু দেখিয়ে দিই আপনাদের। একটা ছোট্ট ভিডিও তাই করছি, যাদের পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন 9432987688, আর কলও করতে পারেন 7003091749। আজ আমার ফেসবুক পেজটা লাইক করবেন, ফলো করবেন নতুন নতুন আপডেট পেতে। আর একটা আমার গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ আহেরির ঝাঁপি, সেখানে সমস্ত আপডেট আপনারা পাবেন। তো ওই গ্রুপটাতেও আপনারা জয়েন করতে পারেন। আর একটা কথা, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এটা আমার আবদার, সাবস্ক্রাইব করে রাখবেন। এবার আমি দেখাচ্ছি কিছু নতুন শাড়ি, যেগুলো একদম নতুন কাজ হয়ে এসেছে, সেই সব শাড়ি দেখাচ্ছি কিছু। প্রথমেই দেখাচ্ছি একটা অ্যাশ কালারের জড়ি চেক তাঁত। দেখুন, তাঁতের মধ্যে একটা জড়ি দিয়ে চেক 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 করা রয়েছে, একটা জড়ি চেক তাঁত, তার মধ্যে গুজরাটি কাজ হয়েছে। অ্যাশ কালারের শাড়ি, গুজরাটি কাজ হয়েছে, ব্ল্যাক হোয়াইট আর একদম টাইটু সুতো দিয়ে। এই হচ্ছে বর্ডারটা, আর আঁচলটা যাচ্ছে, দেখুন স্কোয়ার করে আঁচলটা যাচ্ছে, খুব সুন্দর কাজটা হয়েছে। দেখুন স্কোয়ার করে একদম মিরর বসানো রয়েছে, এখানে হোয়াইট ব্ল্যাক আর স্কাই ব্লু কালারের সুতো দিয়ে করা হয়েছে। আর তাতে শাড়িটার কালার হচ্ছে অ্যাশ কালার, সঙ্গে জড়ি দিয়ে চেক করা, উইভিংটার মধ্যে জড়ি চেক। শাড়িটা নিজেই ভীষণ সুন্দর। তো এই যাচ্ছে শাড়িটা, এই বর্ডার। শাড়িটার প্রাইস যাচ্ছে 2400, শাড়িটার প্রাইস যাচ্ছে 2400, অল ওভার ইন্ডিয়া, শিপিং ফ্রি। এবার দেখাচ্ছি আরেকটা ধর্মেখালি তাঁতের শাড়ি, শাড়িটার কালার হচ্ছে পার্পল কালার, একদম কপিট ব্লু যেটা বলা, মপ ডিপ মপ কালার, তার সঙ্গে এই পেন্টিংটা করা হয়েছে। ক্যামেরায় যা দেখছেন তার থেকে সামনে থেকে শাড়ি দেখলে আরও সুন্দর লাগবে, আরও ব্রাইট লাগবে শাড়িটা। ক্যামেরায় কালারগুলো ঠিকঠাক আসে না, এই কালারটা হচ্ছে শাড়ি। এখন যেটা আসছে দূর থেকে দেখালে এটা শাড়ি, আর এখানে দেখুন টেম্পল করা আছে, একটা কাপড় দিয়ে প্যাচিং করা আছে। আপনারা ব্লাউজ পিসও এটার সঙ্গে পেয়ে যাবেন, এই কাপড়টার সঙ্গে ম্যাচিং করেই আপনারা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, এটা হচ্ছে গ্লেস কটন দিয়ে প্যাচিং করা শাড়িটার মধ্যে, আর পেন্টিংটা হচ্ছে এইভাবে যাচ্ছে পেন্টিং। পেন্টিং বললাম, শিল্পীদের হাতের কাজ ভীষণ সুন্দর, এইভাবে দেখুন পেন্টিংটা যাচ্ছে, এই যাচ্ছে আঁচল, এইভাবে পেন্টিং যাবে। লোয়ার পোর্শনটাও তাই, লোয়ার পোর্শনেও এইভাবে করা রয়েছে। ব্লাউজ পিস তো বললাম ম্যাচিং পেয়ে যাচ্ছেন ব্লাউজ পিস, দেখুন শাড়িটা এইভাবে যাচ্ছে। স্ক্রিনশট নিয়ে নিন আপনারা, কালারটা ভীষণ সুন্দর কালার, খুব ব্রাইট কালার। এই যাচ্ছে পেন্টিংটা, ধরেখালি তাঁতের শাড়ি, এটার প্রাইস যাচ্ছে 1500, এটার প্রাইস যাচ্ছে 1500, 1500 টাকা। ওইভাবেই যে শাড়িটা এটা করা হয়েছে প্যাচিং করে, একই রকম প্যাচিং এটা করা হয়েছে টেম্পল টেম্পল করে, এটার উপরেই আপনারা ব্লাউজ পিস পেয়ে যাবেন গ্লেস কটনের উপরে। আর শাড়িটার এইটার পেন্টিংটা একটু অন্যরকম, এটার পেন্টিংটা দেখুন, এই শাড়িটার কালার হচ্ছে গ্রিন, এটার কালার গ্রিন যাচ্ছে, এটার পেন্টিংটা হচ্ছে, দেখেছেন কত সুন্দর ব্রাইট একটা শাড়ি। এই আঁচলে যাচ্ছে তিনটে ঝাড়, আর এইখান থেকে ঝাড়গুলো যাবে, এই যাচ্ছে পুরো শাড়ি, লোয়ার পোর্শনটাও এরকম ভাবে ঝাড়গুলো যাচ্ছে। সামনে থেকে একটা ঝাড় দেখাই আপনাদের, ক্যামেরাতে অত ব্রাইট লাগছে না, আমি নিজেই বুঝতে পারছি ক্যামেরায় অত ব্রাইট লাগছে না। শাড়িটা যখন হাতে পাবেন দেখবেন শাড়িটার ব্রাইট, ভীষণ ব্রাইট, খুব সুন্দর আঁকাটা, ঠিক আছে। কালারটা যাচ্ছে, আঁকার কালার হচ্ছে ইয়েলো, অরেঞ্জ, গ্রিন আর চকলেট, এই দিয়ে কালারটা করা রয়েছে। এটার মধ্যেও দুটো শাড়িতেই কোনো ব্ল্যাক দেওয়া হয়নি, অনেকে ব্ল্যাকে আপত্তি থাকছে দেখছি, তো দুটো শাড়িতেই আমরা কোনো ব্ল্যাক দিইনি, উইদাউট ব্ল্যাকে শাড়ি দেখালাম।
এই শাড়িটা একটু ব্ল্যাক আছে। এই শাড়িটা দেখুন হাফ হাফ করেছি আমি, লোয়ার পোর্শনটা করেছি এরকম, এইভাবে যাবে হাফ পোর্শন যাচ্ছে, কুচির দিকটা এইভাবে চেক, কুচির দিকটা এইভাবে চেক যাচ্ছে, আর আপার পোর্শনটা আঁচল থেকে যাচ্ছে, এই যাচ্ছে আঁচল থেকে ইয়েলো কালারের উপরে আঁচল যাচ্ছে এরকম। ভেতরে একটা করে এই চেক কাপড়টা দিয়ে একটা প্যাচিং করে সঙ্গে মিরার বসানো রয়েছে, আর তার পাশ দিয়ে দেখুন সূর্যমুখী ফুলের মতো ফুল করা হয়েছে, সূর্যমুখী পেন্টিং করা হয়েছে, এই যাচ্ছে শাড়িটা। এটা হচ্ছে আঁচলের দিকটা, আর লোয়ার পোর্শনটা যেটা ফার্স্ট পার্টটা যাবে এরকম, কিন্তু নিচে তাও টেম্পল করা আছে, এখানে দেখুন প্যাচিং করা আছে এই জায়গাটাতে, তাও দুটো কাপড়ে একটা একটা স্কার্ট বর্ডার প্যাচিং, আর একটা দেখুন এখানে প্যাচিং টেম্পল টেম্পল করে প্যাচিং করা রয়েছে। যেটা ওপরে আছে চেক দিয়ে, এখানেও একটা চেক কাপড় আর এখানে একটা গ্রিন কাপড় দিয়ে দেখুন প্যাচিং টেম্পল করে প্যাচিং করা আছে, ঠিক আছে। এই হচ্ছে শাড়ির প্যাচিংটা, ভেতরে ভেতরে দেখুন এই চেক কাপড় দিয়ে প্যাচ করে তার উপরে মিরার বসিয়ে একটা সূর্যমুখী আঁকা হয়েছে। এই শাড়িটার প্রাইসও যাচ্ছে 1500, এই শাড়িটার প্রাইসও যাচ্ছে 1500 অল ওভার ইন্ডিয়া শিপিং ফ্রি, 1500 অল ওভার ইন্ডিয়া শিপিং ফ্রি, সঙ্গে ব্লাউজ পিস অবশ্যই পাচ্ছেন। খুব রিজনেবল প্রাইস, একদম পকেট ফ্রেন্ডলি, আপনারা শাড়িগুলো পরলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর লাগে। ক্যারি করাটা মেন ব্যাপার, যে আপনারা ম্যাচিং ব্লাউজ দিয়ে শাড়িগুলো পরুন, সাজুন, ভীষণ সুন্দর লাগবে। নতুন বছরের এগুলো সব নতুন শাড়ি। এটা রেশম চেকে করেছি, রেশম চেকে বর্ডার রয়েছে একটা, তার পাশ দিয়ে আমি বর্ডারের পাশে, এটা রানি কালারের শাড়ি, রানি রেশম চেক, তার পাশে এইভাবে পেন্টিং করা আছে, মাঝে মাঝে অ্যাপ্লিক করা আছে আর মাঝে মাঝে পেন্টিং করা রয়েছে। শাড়িটা রানি কালার, রেশম চেক রানি কালারের শাড়ি, অ্যাপ্লিক প্লাস পেন্টিং, অ্যাপ্লিক প্লাস পেন্টিং করা রয়েছে শাড়িটা। আঁচলটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের, এই যাচ্ছে বডি, এই যাচ্ছে আঁচল, ভেতরে পোর্শন। এই শাড়িটার প্রাইসও যাচ্ছে 1500, এই শাড়িটার প্রাইসও যাচ্ছে 1500 অল ওভার ইন্ডিয়া শিপিং ফ্রি, 1500 অল ওভার ইন্ডিয়া শিপিং ফ্রি। এবার একটা ট্রাইবাল পেন্টিং দেখাচ্ছি, শাড়িটা মানে শাড়িটা নিজেই ভীষণ সুন্দর, একটা লেমন কালারের একটা বর্ডার রয়েছে আর ভেতরে একটা দেখুন সাদার মধ্যে ব্ল্যাক দিয়ে চেক 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 করা আছে। এইবার আমি ট্রাইবালের উপরে একটা পেন্টিং করেছি, পেন্টিংটা এত সুন্দর দেখুন, দেখে মনে হয় ঠিক অ্যাপ্লিক করা, এই যাচ্ছে শাড়িটা। আচ্ছা ভেতরের পোর্শনটাও তাই এইরকম, খুব মানে মার্জিত শাড়ি, হালকার করে কাজটা করা হয়েছে, আঁচলটা এইভাবে যাবে, এই যাচ্ছে শাড়িটা, আঁচলটা এইভাবে যাবে। আপনাদের জন্য ম্যাচিং একটা সুন্দর ব্লাউজ পিস দিয়ে দেবো সাথে, আর শাড়িটা এইভাবে যাবে, দেখুন পেন্টিংটা অত সুন্দর করা হয়েছে, হ্যাঁ এরকমভাবে পেন্টিংটা যাচ্ছে, একদম শাড়িটা নতুনত্ব, শাড়ির কাজটা দেখুন একদম নতুন ধরনের। আপনারা যদি এর সাথে একটা মানে জুয়েলারি পরেন, ট্রাইবালের উপর যেসব জুয়েলারিগুলো বেরিয়েছে না, এইরকম বেশ মুখোশটা থাকবে সঙ্গে, এরকম মুখোশের পরে একটা জুয়েলারি পরবেন, দুর্দান্ত দেখতে লাগবে, সাজটা ভীষণ সুন্দর হয়ে যাবে। ট্রাইবালের মুখোশের উপর যেগুলো ক্লে জুয়েলারিতে হচ্ছে দেখবেন, সেই রকম একটা অ্যাক্সেসরিজ পরলেই না দারুণ লাগবে, শাড়িটা পরলে পরে খুব সুন্দর দেখতে লাগবে। আর একটা মাল্টি কালারের ব্লাউজ, সঙ্গে একটা মাল্টি কালারের ব্লাউজ, তাহলেই শাড়িটা দুর্দান্ত লাগবে। আপনারা ব্লাউজ এইরকমও আপনারা পরতে পারেন, আমি দেখাচ্ছি একটা, যেগুলো আমাদের হাকোপার উপরে যেগুলো মাল্টি কালার আজরাক দিয়ে করা হয়েছে, এইভাবে যেগুলো মাল্টি কালার আজরাক দিয়ে করা হয়েছে সেই রকম ব্লাউজ পরলেও এগুলো খুব সুন্দর যায়। এই ব্লাউজগুলো যদি পরেন,
এগুলো খুব ভালো যাবে। এটা ব্যাক পোর্শন, এটা ফ্রন্ট পোর্শন। এরকম ব্লাউজ আমার কাছে প্রচুর আছে, প্রচুর আছে। ক্যামেরাটা একটু ঘোরালে দেখতে পারবেন বা এদিকেও রয়েছে দেখবেন। এই দেখুন আপনাদের জন্য দেখাচ্ছি, এইভাবে প্রচুর ব্লাউজ রয়েছে, অনেক কিছু ম্যাচিং করে করে আপনারা পড়তে পারবেন। তো ক্যামেরা একটু ঘোরালাম, তো এইভাবে যদি ম্যাচিং ব্লাউজ পরেন এগুলোর সঙ্গে তাহলে দেখবেন ভীষণ সুন্দর লাগবে। এটার প্রাইসও 1500। এইটা আমি একটা দেখাচ্ছি, দেখুন ট্রাইবাল অ্যাপ্লিক করা হয়েছে শাড়িটার মধ্যে, ধনেখালি তাঁত সঙ্গে ট্রাইবাল অ্যাপ্লিক। এটা আমি প্রথম করেছিলাম একটা সাদা শাড়িতে, কিন্তু এত মানে ডিমান্ড ছিল শাড়িটা, সাদা শাড়িটার, আমি সাদা শাড়িতেও করে দিয়েছিলাম। হোয়াইটের পর যে কোনো কালারগুলো তো ভীষণ ব্রাইট হয়, ভালো লাগে। তারপরে আমি কালার শাড়িতেও করেছি, এইভাবে কালার শাড়িতেও আমার করা হয়েছে, আগেও কিছু করেছি, সেল হয়ে গেছে। তো এইটা হচ্ছে পিচ পিঙ্ক কালারের শাড়ি, পিচ পিঙ্ক কালারের শাড়ি, দেখুন অ্যাপ্লিক করা হয়েছে এইভাবে অ্যাপ্লিক, তার সঙ্গে যাচ্ছে পেন্টিং। এই কাপড়টা আপনাদের জন্য ব্লাউজ পিস দেওয়া হবে, এই কাপড়টা আপনাদের ব্লাউজ পিস দেব, আর এই শাড়িটা যাচ্ছে এইভাবে, পুরো বর্ডারটাই এইভাবে যাচ্ছে। হ্যাঁ, আর এইটা হচ্ছে আঁচল, দেখেছেন শাড়িটার প্রাইস আছে 1900। শাড়ির প্রাইস 1900, সঙ্গে ম্যাচিং ব্লাউজ থাকছে, অল ওভার ইন্ডিয়ায় শিপিং ফ্রি।